इंटीग्रेशन क्षेत्र में सी क्यों व्यवहार करा है? ये सी द्वारा आसले क्यों बोझाय? ये सी द्वारा आसले बोझाय एक कन्स्टेंट भैल्यू जा शुद्ध इंटीग्रेशन क्षेत्र व्यवहित है। आजकल भिडियोते खूब सहजे एक छोट उदाहरण सहाज्य बोझ जो क्यों आसले सी व्यवहार करा है। तो सम्पूर्ण भिडियो देखो। अस्सलामु अलैकुम व्यूअर्स, तो चलो शुरू करा जाक। डिफरेंशिएशन क्षेत्र में एक सूत्र आछे, मेन सूत्र जा तुम्हारा सकले जानो, से सूत्रटी हल dy dx x टू दि पावर n इज इक्वल टू n x n माइनस वन। एवं इंटीग्रेशन क्षेत्र में जो मेन सूत्रटी रही है ता हलो समेशन अफ एक्स एन डि एक्स इज इक्वल टू x टू दि पावर n प्लस वन बाय n प्लस वन। तो आमरा जे उदाहरणेर साहाज्ये आजकेर अंकटी बोझाबो सेटी हलो खुबी छोट dy dx x स्क्वायर प्लस टू। एटा समाधान करले कि हबे? सूत्र अनुसारे ए टू सामने चले आसबे, एक्स एखाने थाकबे एवं टू थेके एक माइनस हये जाबे। जेहेतु दुई ध्रुव संख्या ताई एर मान हबे जिरो। एखन समाधान करले शुधु टू एक्स थाके। আমরা জানি ডিফারেন্সিয়েশন করার পর যে মান পাওয়া যায় তাকে ইন্টিগ্রেশন করলে পূর্বের মান আবার ফিরে পাওয়া যাবে, তাই আমরা এই মানটিকে ইন্টিগ্রেশন করব। তো চলো এটাকে ইন্টিগ্রেশন করে দেখা যাক। এই ক্ষেত্রে দুই ধ্রুব সংখ্যা যা সামনে চলে আসবে এবং এক্স এর ইন্টিগ্রেশন করা হবে, এবং সূত্রানুসারে x ইন্টিগ্রেশন করতে হলে x এর পাওয়ার এক এবং এর সাথে আরও এক যোগ করতে হবে, এবং সেই এক এবং আরও এক যোগ করতে হবে নিচে। তাহলে সমাধান করলে কী পাওয়া যায়? x স্কোয়ার এবং নিচে থাকে টু, এই টু টু কাটা যায় এবং x স্কোয়ার থাকে। তোমরা লক্ষ্য করব যদি ডিফারেন্সিয়েশন যে মান পাওয়া যায় তা ইন্টিগ্রেশন করলে একই মান পাওয়া যাওয়ার কথা, তবে এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু নেই। যে টুটা এখানে ছিল কিন্তু তা এখানে নেই, তাই একটি ধ্রুব কনস্ট্যান্ট মান যোগ করা হয়, যার জন্য এখানে আমরা সি ব্যবহার করি যা দ্বারা একটি কনস্ট্যান্ট ভ্যালুকে বোঝায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করলে চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।